ইন্টারেস্টিং গেম খেলবো, যে কারণে আমাদের সামনে কয়েকটা চিরকুট রাখা আছে। এটার নাম হচ্ছে নেভার হ্যাভ আই এভার। কত ভালো বাংলা বলছো। ফর এক্সাম্পল, নেভার হ্যাভ আই এভার ইনসাল্টেড মাই কো-অ্যাক্ট্রেস, যেটা মিথ্যে। আমি তো প্রচুর ইনসাল্ট করেছি, তাই আমি অ্যাকসেপ্ট নেব। এইটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? প্রথম চিটটা কি বলছে? নেভার হ্যাভ আই এভার স্টান, নেভার হ্যাভ আই এভার হ্যাড আ পূজো ক্রাশ। আই হ্যাভ জেনুইনলি নেভার হ্যাড আ পূজো ক্রাশ, তাই আমি সিট গেলাম। ঠিক আছে, সবাই অনেস্টলি হয়তো খেলবে না গেমটা, কিন্তু আমরা এগিয়ে যাবো পরের টাইম চলছে। নেভার হ্যাভ আই এভার ক্যান্সেলড আ লং প্ল্যান্ড পুজো আউটিং। না, কারণ পুজো আউটিং ক্যান্সেল করার কোনো মানেই হয় না। তখন মা বাবার সঙ্গেই যেতাম, আর এখন পুজোতে শহরে থাকতেই ভালোবাসি, কাজেই পুজো আউটিং তাও আবার আমার প্ল্যান করা এরকম কিছু হয়ই নি, তাই ক্যান্সেল করার প্রশ্ন ওঠে। বাহ, এভাবে তো আমি চাটা খেতেই পারবো না। দেখি, নেভার হ্যাভ এভার এইট বিফোর গিভিং অঞ্জলি। আমি বহুবার খেয়েছি, আমি যেরকম আর কি ভীষণ খাই খাই করি, এরকম হয়েছে বহুবার যে আমি উঠে খেয়ে নিয়েছি তারপরে অঞ্জলি দিয়েছি। ছোটবেলা আমরা সবাই করি, তুমি নিশ্চয় করো নি। তাই বল, ভারী করার চেষ্টা করি, সবাই করি। বলো, আপনিও করেছেন? বলুন না, বলুন না। অনেকেই করেছে, অনেকেই করেছে। নেভার হ্যাভ আই এভার ইটেন টু মাচ এন্ড ফলেন সিক ইন পূজো। ইটেন বলেছে, খালি খাবারের কথা। আমার তো অ্যাপেটাইট কম। ওকে, ইগনোর করি আমরা। ওকে, হ্যাঁ, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল নয়। নেভার হ্যাভ আই এভার, মানে এরকম এরকম হয়েছে যে ট্রিপড অন দ্য রোড ওয়েয়ারিং না, আমি আমি বলছি, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি করেছি একবার, আমি বলছি, হিল জুতো ব্যাপারে আমি 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 বলছি একবার হয়েছে। ইভেন 2019 দুর্গেশগড় রিলিজ করে গেছে পূজোতে, সেই বছর মানে বিখ্যাত হয়ে গিয়ে ইশা হুজুর খেলেন, তুমিও ছিলে, আমরা একটা পূজো পরিক্রমায় বেরিয়েছিলাম এবং সারাদিন হয়ে গেছে পরিক্রমা। ঠিক সন্ধ্যের দিকে হঠাৎ আমরা 8-10টা গাড়ি ছিল এবং হঠাৎ ওয়াকি টকিতে শোনা গেল ঈশার জুতোটা ছিঁড়ে গেছে। আসতে বলো, মানে সব সব গাড়িতে কিন্তু এটা গেল, প্রত্যেকটা গাড়ি থমকে গেল, প্রত্যেকটা গাড়ি জুতো কিনতে যাচ্ছে ঈশার জন্য। এরকম একটা প্যান্ডেলে অ্যাকচুয়ালি হিলটা আটকে গেছিল, ওই পেরেকের কাজ চলছিল, ওটা আটকে গিয়ে হিলটা ওখানেই রয়ে গেছে। বাকি আমি এক পা উঁচু এক পা নিচু হয়ে আমি গাড়িতে, এবং পরের আরেকটা প্যান্ডেল বাকি আছে, পরিক্রমা করতে যাচ্ছি জাজ হয়ে, বুঝতে পারছো, মান সম্মানের পুরো। যাই হোক, তো সেখানে নিতে হবে, তো নিতে হবে, গল্প বলছি তো, পুরোটা বলবে, এরকম বোরিং কোয়ার্টার। সরি, আপনারা কি শুনতে চাইছিলেন বাকি গল্পটা? ওই আর কি, জুতো ইয়ে হয়ে গেল। নেভার হ্যাভ আই এভার স্টেড আউট অফ কলকাতা ইন পুজো। আর মনে করাবেন না, শুটিং এর কাজই হয়েছিল। মোস্ট ইরিটেটিং লাস্ট ওয়ান, নেভার হ্যাভ আই এভার ওয়োক আপ লেট ডিউরিং মহালয়া। আমি প্রত্যেকবার ভাবি মহালয়া শুনব, কিন্তু লাস্ট 4 বছর আমি উঠতে পারিনি মহালয়া শোনার জন্য। সমাজ আমায় মেনে নেবে না, কিন্তু লাস্ট 2 বছর আমি সাংঘাতিক ভোরবেলাই ওঠার অভ্যেসটা করে নিয়েছি, কিন্তু আগে অনেকবারই হয়েছে, তাই জন্য খেলাম। বাহ, এখন ওই অ্যাপ্রক্সিমেটলি 5টাতেই উঠে শেষ।